আমরা বলতে চাই এই পাকুন্দিয়ার ইতিহাস রয়েছে 1996 এ খালেদা জিয়াকে আমরা সেদিন প্রমাণ করেছিলাম পাকুন্দেবাসী আন্দোলনমুখী আমরা বিএনপিকে বলতে চাই 1975 এর 15 আগস্ট সেই দিন আর হবে না সেই দিন আর হতে দিব না জনৈত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় আজকে সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি দিয়েছে আজকে পাকুন্দু উপজেলায় জননেতা নূর মোহাম্মদ এমপি মহোদয়ের নির্দেশে পাকুন্দু উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে পাকুন্দিয়া যুবলীগ ছাত্রলীগ আজকে ঐক্যবদ্ধ হয়েছে তাৎক্ষণিকভাবে শান্তভাবে ঘুমাতে পারি ঠিক তেমনি আকাশ থেকে বজ্র হয়েও ধরতে পারি বাইরামার বন্ধুরামার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে হত্যার হত্যার যে কথা বলেছে এই যে সাহিদ আবু সাহেব সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন এই শান্ত রাজনীতিকে অশান্ত করার লক্ষ্যে আজকে যে হুমকি দিয়েছেন জননেত্রী শেখ হাসিনাকে তাই আমি পাকুন্দু উপজেলা সমিতি লীগের পক্ষ থেকে বলতে চাই আগামী দিনে পাকুন্দু উপজেলা আওয়ামী লীগ যে নির্দেশ দিবে আমরা পাকুন্দু উপজেলা সমিতি লীগ ঐক্যবদ্ধভাবে তাকে সেই প্রোগ্রাম বাস্তবায়ন করবো সে আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি গতকালকে রাজশাহীতে যে হুমকি দিয়েছে তার প্রতিবাদে আমরা পাকুন্দু উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যে সিদ্ধান্ত দিয়েবে এই সিদ্ধান্ত মোতাবেক আমরা বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ নিব এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম